হ্যালো বন্ধুরা, বর্তমানে বিভিন্ন ধরনের প্রযুক্তি চলে আসছে, যেভাবে আমরা যে কোনো জায়গায় পারাপারের জন্য বা যাতায়াতের জন্য বিভিন্ন ধরনের উন্নত প্রযুক্তি ব্যবহার করি এবং কি আমাদের সময় বাঁচিয়ে থাকি বিভিন্ন কাজে বিভিন্নভাবে। তো টাইপিং, আমরা যারা টাইপিং করে থাকি কম্পিউটারে মোবাইলে, তো বন্ধুর সময় আমাদের অনেক সময় নষ্ট হয়। তো আজকে এমন একটি অ্যাপের নিয়ে রিভিউ করবো তো যেটি আপনাদের টাইপিংয়ে বাঁচিয়ে দিবে বা অনেকটাই ফাস্ট আপনারা টাইপিং করতে পারবেন। তো অ্যাপটি নিয়ে কথা বলবো ভিডিওতে বিস্তারিত, তো পুরোটাই দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমত অ্যাপটির কিছু খতরনাক সেটিং দেখিয়ে দিব এবং কি কীভাবে অ্যাপটি ডাউনলোড করবেন সেটি বলে দিব ভিডিওর শেষে। তো দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে থাকা এই অ্যাপটিকে করুন অফেন, এরকম ইন্টারফেস। অ্যান্ড এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনের উপর একটি ট্যাপ করুন। তারপর দেখতে পাচ্ছেন ফার্স্টে একটি লাইন রয়েছে, অ্যান্ড রয়েছে। তো আপনি কি করবেন, ফার্স্ট লাইনে সংক্ষিপ্ত কিছু লেটার লিখে দেবেন অ্যান্ড সেকেন্ড লাইনে বড় করে যে কোনো কিছু লিখতে পারেন। তো আমি এখানে কিছু লিখে দিতেছি আর আপনি এখানে আপনার যে দরকারি যে লেখাগুলো সেগুলো এখানে সংক্ষিপ্ত আকারে উপরে অ্যান্ড বড় করে নিচে লিখে রেখে সেগুলোকে সেভ করে রাখতে পারেন অ্যান্ড যে কোনো দরকারের সময় সেগুলোকে সেন্ড করতে পারেন যে কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে, ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম। তাছাড়া বিভিন্ন সময় লেখার প্রয়োজন হয় বেশি করে, তো সেগুলো আপনি চাইলে এখানে লিখে রাখতে পারেন। তো আমি জাস্ট এখানে উপরে লিখে দিলাম ইএক্স, অ্যান্ড নিচে লিখে দিলাম এক্সাইটেড অ্যান্ড্রয়েড অ্যাপ রিভিউ। তো এক্সাইটেড অ্যান্ড্রয়েড অ্যাপ রিভিউ, তো আপনি এখানে যে কোনো কিছু লিখতে পারেন এবং কি আপনার যতটা ইচ্ছা ততটা বড় করে বা বেশি করে লিখতে পারেন। তো লিখা হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট ঘর, এটার উপর একটি টিকমার্ক করে দিবেন, পরে নিতে পারেন চাইলে। তো আমি জাস্ট ভিডিও করতেছি তাই এখানে আপনাদের পরে শোনালাম না। তো এরপরে যে উপরে দেখতে পাচ্ছেন একটি টিক মার্ক আইকন, আইকনের উপর একটি ট্যাপ করুন অ্যান্ড এখানে দেখতে পারবেন একটি ম্যান আইকন চলে আসছে, যেহেতু প্রথমবার এটার উপর ট্যাপ করুন অ্যান্ড অ্যাপের পারমিশনটাকে ওকে করে দিন বা অন করে দিন। তো এরকম শো করবে, তো নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখতে পারবেন এই অ্যাপটির নাম লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন টাইপিং হিরো। আসলে হিরোর মতো টাইপিং করবে, একদম হিরোর মতো। তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে এটাকে টিকমার্ক করে অন করুন অ্যান্ড এখানে ওকে করে বেগে চলে আসুন, জাস্ট আপনার কাজ ওকে হয়ে যাবে। তারপর প্লাস আইকনে ট্যাপ করে আপনি আরও কিছু লিখতে পারেন। তো এবার আমি জাস্ট আরেকবার লিখে দিতেছি, তো আপনি এখানে অনেকভাবে লিখতে পারেন। তো এবার আমি লিখে দিব জাস্ট টি এস অ্যান্ড দেখতে পাচ্ছেন টেকনিক্যাল সম্রাট, তো এটা লিখে দিলাম অ্যান্ড আগের মতো করেই সব কিছু টিকমার্ক করে দিলাম। তো এবার কিন্তু আমার কোনো মেন অপশনটা আসবে না, কারণ আমার জাস্ট ফার্স্ট টাইমে আসে ওই মেন অপশন। তো এরপর আমি আমার নোটপ্যাডে গিয়ে আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার নোটপ্যাড অ্যান্ড এখানে আমি লিখব জাস্ট ইএক্স। তো দেখতে পারবেন এখানে লেখা চলে আসছে ডাইরেক্ট যে এক্সাইটেড অ্যান্ড্রয়েড অ্যাপ রিভিউ। তো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমার কিবোর্ড, তো এটার উপর আমি জাস্ট টাইপ করবো ইএক্স। তো আপনি ফার্স্ট লাইনে যা লিখছেন তাই লিখবেন, ইএক্স লেখার পরে দেখতে পাচ্ছেন স্পেস। তো স্পেসের উপর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে অ্যান্ড্রয়েড এক্সাইটেড অ্যান্ড্রয়েড অ্যাপ রিভিউ এটা কিন্তু লেখা চলে আসছে। তো এবার আমি লিখবো টিএস অ্যান্ড দেখতে পারবেন যে টেকনিক্যাল সম্রাট লেখাটিও চলে আসছে জাস্ট সুন্দরভাবে। তো দেখতে পাচ্ছেন এবার আমি টি অ্যান্ড এস দেওয়ার পর জাস্ট একটু স্পেসের উপর ট্যাপ করবেন, আপনার সামনে সরাসরি লেখাটা চলে আসবে। তো টি এস লেখার পর দেখতে পাচ্ছেন স্পেস, তো এটার উপর ট্যাপ করলাম, দেখতে পাচ্ছেন চলে আসছে কিন্তু খুব সুন্দর হবে। তো এভাবে আপনি যে কোনো লেখাকে লিখতে পারবেন, যে কোনো বড় লেখা, ছোট লেখা। তো অনেক সময় কারোর পেজে কমেন্ট করতে হয় বা কাউকে অনেক লেটার সেন্ড করতে হয়, তো সেই সময় আপনি এইভাবে এই আপনার সময় মূল্যবান সময় বাঁচাতে পারেন। আর তাছাড়া আপনি যদি আমার মতো ডাটা ইউজার হয়ে থাকেন, আর তাছাড়া যখন আপনি সময় পান তখন যদি বেশি করে লিখে রাখেন অ্যান্ড যখন আপনার দরকার পড়ে তখন এগুলোকে ইউজ করতে পারেন, খুব সুন্দর হবে। তো আপনি কিন্তু হাজার হাজারভাবে লিখতে পারেন, আপনার যেমন ইচ্ছা ঠিক তেমনভাবে কিন্তু সাজাতে পারেন অ্যাপটিতে। তো অ্যাপটি অবশ্যই ভালো হবে, সকলেই ডাউনলোড করুন অ্যান্ড এনজয় করুন। তো খুব ভালো একটি অ্যাপ, আমার অনেক কাজে লেগেছে অ্যান্ড আমার অনেক ভালো লেগেছে। তো আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি আশা করি। তো ভালো লাগলে অবশ্যই একটা ফিডব্যাক দিবেন, কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে জানাবেন। তো যাই হোক, এইবার আরেকবার অ্যাপটিতে প্রবেশ করব অ্যান্ড আরেকটু প্রয়োজনীয় কিছু সেটিং দেখিয়ে দিব বা কিছু দরকারি জিনিস। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত অ্যাপ। তো প্লাস আইকনে ট্যাপ করে আপনি এখানে অনেক কিছু লিখে রাখতে পারবেন। তো এখন আপনি যদি এখানে ডাবল জিনিস লিখে থাকেন তো দেখতে পাচ্ছেন এর জন্য থ্রি ডটে ট্যাপ করুন অ্যান্ড এখানে বিভিন্ন ধরনের সেটিং পাবেন। তো এখান থেকে কোনো সেটিংই আমি মনে করি প্রয়োজনীয় না, তো আপনি এখানে পরে পরে দেখে নিতে পারেন যদি আপনার প্রয়োজনীয় থাকে। তো সেগুলোকে আপনার মনের ইচ্ছা মতো যখন ডাউনলোড করবেন তখন, তো এটিকে এই যে এই সেটিংটিকে ফার্স্ট সেটিংটিকে আপনি অন করে দিতে পারেন যদি আপনি কোনো সময় দুইটি টেক্সট লিখে রাখেন বা দুইটি মনে করেন একই জিনিস যদি দুইবার লিখে থাকেন, তো আপনি জানতে পারবেন এবং কি সেটাকে ডিলিট করতে পারেন। আর ডিলিট করার জন্য এটার উপর ট্যাপ করে ধরুন অ্যান্ড উপরে দেখতে পাচ্ছেন ডিলিটের একটি আইকন চলে আসছে,
এখানে লেটারতে ট্যাপ করে জাস্ট সুন্দরভাবে ডিলিট করে দেন। তো যাই হোক, আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিও কালকে আপলোড করবো, যেহেতু রেগুলার ভিডিও আপলোড করে থাকি। তো এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে বলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর যেহেতু রেগুলার ভিডিও আপলোড করি, সেহেতু পরবর্তী ভিডিও কালকে আপলোড করবো। অ্যান্ড সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা বাজিয়ে দিবেন, নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন।